মনে রাখবেন আল্লাহ বাংলাদেশকে দুইটা সম্পদ উপহার দিয়েছে একটা হচ্ছে বঙ্গবন্ধু তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য আরেকটা সম্পদ এই দেশের মানুষের মুক্তির জন্য আরেকটা উত্তরাধিকার সৃষ্টি করেছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ যদি কোনোদিন বিপর্যয় আসে যত খারাপ দিন আসে এই দেশ যতদিন থাকবে ততদিন এ দুজন মানুষ মরেও বেঁচে থাকবেন একজন বঙ্গবন্ধু আর একজন শেখ হাসিনা এই দুই উত্তরাধিকারের মৃত্যু না এই দুই লেগাসি চিরদিন বেঁচে থাকবে যতদিন এ বাংলাদেশ বীর চট্টলার মানুষ লড়াই করে বাঁচতে হবে আবার খারাপ সময় আমাদের ভাগ্যের কাছে এসেছে আরো আবার একাত্তরের পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে যার নেতৃত্বে আপনাদের চট্টগ্রামের আমির খসরু ওই ফখরুল এরা আজকে মূল কারিগর এরাই এ শয়তানদের নেতা যারা শয়তানি করছে আজকে দেশের বিরুদ্ধে জ্বালা কেন এত জ্বালা টানেল দেখে জ্বালা দক্ষিণ এশিয়ায় হয় নাই ভারতে হয় নাই পাকিস্তানে হয় নাই নেপালে হয়নি শ্রীলঙ্কায় হয়নি হয়েছে কোথায় বাংলাদেশে কোথায় চট্টগ্রামে কে করেছেন শেখ হাসিনা কি দিয়ে যাচ্ছেন আপনাদের তিনি এই আছেন কখন থাকবেন কেউ জানে না আল্লাহ ছাড়া কিন্তু এই টানেল যতদিন এ কর্ণফুলীর তীরে এ বঙ্গোপসাগরের অদূরে সারা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে ততদিন শেখ হাসিনা স্মৃতিও এই জনপদের মানুষ মনে রাখবে